ত্রিপুরা ইউনিভার্সিটির বিএড এবং বিএডের এবং কক বড়, তারপর বিএলআইএস, এমএলআইএসই, মানে যারা লাইব্রেরি সায়েন্স আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট করতে চাও তাদের নাম এসে গেছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাশনের যে ইউনিভার্সিটির র্যাঙ্ক হোল্ডার তাদের নামও এসে গেছে। তো এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে যে বিএডের কে কে আসছে ত্রিপুরা থেকে, ত্রিপুরা তো প্রথমেই পাইনি, ও মাই গড, সবাই বাইরে দেখাচ্ছে। বিকাশ চক্রবর্তী, রঞ্জিত, আর রঞ্জিতা রানী নায়ক, প্রিন্স কুমারের বাইরে, সবাই বাইরে, ঠিক আছে। তো এখানে ত্রিপুরার কোথায় পাচ্ছি না খুঁজে, ত্রিপুরার কোনো স্টুডেন্ট আছে কি না, বিএডের মেরিট লিস্ট আউট হয়েছে। এখানে আছে অজয় দেববর্মা, অজয় দেববর্মা এসটি থেকে 87 পেয়েছিল। অজয় দেববর্মা ও গত বছর মানে এন্ট্রান্স দিয়েছিল, পায়নি, এই বছর পেয়েছে, বা ভালো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, টেলিগ্রাম চ্যানেলে আছে, তোমরা এখানে জয়েন করতে পারো, আমরা ফ্রি ক্লাসও করে থাকি। ত্রিপুরা থেকে কয়েকজন হলো তাহলে, প্রেসমিতা কলই, রুজাল ত্রিপুরা, যারা যারা বিএডে চান্স পেয়েছো, তোমাদের টার্গেট হলো সিটেট বা টিটেট দেওয়া, আর নোটিফিকেশন অনুসারে এনসিটি গাইডলাইন্স অনুসারে তারা বলে দিয়েছে যে তোমরা যারা অ্যাডমিশন নেবে সাথে সাথে তোমরা সিটেট ভর্তি হতে পারবে, সিটেট পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এখন লাইফ টাইম এটা ভ্যালিডিটি থাকবে, মাত্র 4 জন বা 5 জন ত্রিপুরা থেকে পেয়েছে মোস্ট প্রবাবলি, তোমরা দেখে নাও। আর বাকি আমরা চলে যাব নেক্সট ককবরকের জন্য, ককবরকে ত্রিপুরা ছেলেমেয়েরাই পাবে, এখানে তো অন্য কেউ পাবে না। টপ র্যাঙ্ক যে করেছে স্বর্ণকুমার দেববর্মা, কংগ্রেচুলেশন, 236 পেয়েছে, টপ হয়েছে, তো এখানে দেওয়াই আছে ককবরক, ঠিক আছে। তো যারা টিপিএসসি এক্সাম দিতে চাও বা ত্রিপুরা পুলিশে, তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টিপিএসসি ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিসের জন্য রেগুলার পোস্টের জব। তো জব ত্রিপুরাতে বারবার আসবে না, কারণ পরবর্তী সময়ে সরকার চেঞ্জ হবে, তোমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। যদি টিপিএসসি টিসিএল দিতে চাও বা ত্রিপুরা পুলিশের ফিজিক্যাল ট্রেনিং, ফায়ার সার্ভিসের ফিজিক্যাল ট্রেনিং বা রিটার্ন এক্সামের জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তারপর আমরা দেখে নেব এমএলআইএসসি যেটা আছে, লাইব্রেরি সায়েন্সের মাস্টার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন আর কি যেটা আছে, তো তোমরা দেখে নাও। এইগুলো বাইরের ছেলেমেয়েরা বেশিরভাগ, ঠিক আছে। উদিতা দাস এখন ত্রিপুরা আছে না, অস্মিতা, গৌতম সরকার, তোমরা যারা নেট পরীক্ষা দিতে চাও যোগাযোগ করতে পারো, ত্রিপুরারই ডাকছে, ছেলেমেয়েরা আছে ত্রিপুরা, 26 জনের নাম আছে, বাকি যদি অ্যাডমিশন না নেয় তাহলে তোমরা চান্স পেতে পারো। তারপর হলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জুয়েল ঘোষ, স্বপন বিবেক সিং, তো যারা যারা আছে তাদের লিঙ্ক এখানে দেওয়া আছে। তোমরা যারা নেট করতে চাও বা তোমাদের যদি কোনো ধরনের গাইডেন্স লাগে ত্রিপুরা পুলিশে, টিপিএসসিতে জব করতে চাও এবং গাইডেন্স লাগে, খুব কম ফি দিয়ে মাত্র 10,000 টাকা দিয়ে কমপ্লিট কোর্স করতে পারবে স্কুল অফ লার্নিংয়ের কোচিংয়ে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও ডিসক্রিপশন, ভালো থাকবে, সুস্থ থাকবে।